হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্যামিলি নিয়ে চলে এসেছি যশোর পিঠাবার্কে। এই যে দেখুন, একটি সুন্দর পরিবেশে পিঠাবার্কটি অবস্থিত। এখানে অনেকেই আসে, যশোরের অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই চেনেন না। যশোরের বাইরের থেকে যারা যশোর এসে থাকেন, তারা হয়তো অনেকেই জানেন না এখানে একটা সুন্দর পিঠাবার্ক আছে। আমরা এই যে আস্তে আস্তে পিঠাবার্কের দিকে যাচ্ছি, এখানে সুন্দর লাইটিং করা আছে এবং গাছগাছালিতে ভরা খুব সুন্দর একটি পরিবেশ। এই যে তাহিয়া আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সামনেই কয়েকটি ছোট ছোট বসার জায়গা করা আছে। এটা গোলপাতার ছাউনি দিয়ে ঘেরা, আর চারিদিকে সুন্দর কারুকার্য করা কিছু মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলোতে বেশ সুন্দরই লাগছে। এখানে পিঠার একটি লিস্ট দেওয়া আছে, অনেক বড়। এখানে অনেকগুলো পিঠা আছে, আমরা অনেক বেশিরভাগই পিঠার নাম জানি না, তারপরেও কয়েকটা পিঠা অর্ডার দিয়ে দিলাম। দেখি এই পিঠাগুলো খেতে কেমন লাগে। আর তাহিয়া পাটিসাপটা পিঠা খাবে বলেছে বলে আজকে ওর জন্য পাটিসাপটা পিঠা আগে অর্ডার করেছি। এই যে আরও অনেকেই চলে এসেছে পিঠা খাওয়ার জন্য। এখানে সন্ধ্যার পরে অনেকেই আসে পিঠা খাওয়ার জন্য। জায়গাটা বেশ নিরিবিলি, তাহিয়া খুব আজকে আনন্দ করছে এখানে পিঠা খাবে বলে। এই যে তাহিয়ার পিঠা পাটিসাপটা পিঠাটা আগে চলে এসেছে, ও মিষ্টি পছন্দ করে না, তারপরেও আজকে বলেছে যে ও পাটিসাপটা পিঠাটা খাবে। তাহিয়ার জন্য এই জন্য স্পেশালি পাটিসাপটা পিঠাটা অর্ডার করা হয়েছে। আমার সাথে আমার আব্বা আম্মাও আজকে এসেছে পিঠা খাওয়ার জন্য। এই যে তাহিয়া বসে আছে পিঠা খাবে বলে। আরও দু একটা পিঠা অর্ডার করেছি, যেগুলোর নাম আসলে সবগুলো মনে নাই, একটা গোকুল পিঠা আর একটার নাম ভুলে গেছি। যাই হোক, এখানে 100-এরও বেশি পিঠা আছে, আপনারা ট্রাই করতে পারেন, সবসময় এখানে পিঠা পাওয়া যায়। এই যে তাহিয়া পাটিসাপটা পিঠা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা বসে আছি অন্যান্য পিঠা আসার জন্য। আমরা ভাবছিলাম পিঠা বানানোটা ভিডিও করব, কিভাবে পিঠাগুলো বানায়, কিন্তু ওরা এখানে রান্নাঘরে অ্যালাউ করে না ভিডিও করা। এই যে আমাদের আর একটি পিঠা চলে এসেছে, এখানে একটু দেরি হয় পিঠাগুলো, বাট পিঠাগুলো গরম গরম ওরা বানিয়েই দেয়, কোনো বানিয়ে রাখে না পিঠাগুলো, অর্ডার দিলে আপনাদেরকে বানিয়ে দেবে। এই যে আমাদের পিঠা সবগুলো চলে এসেছে, এখন এই পিঠাগুলো আমরা খাবো, দেখি কেমন লাগে। তবে আপনারাও এসে ঘুরে যেতে পারেন যশোর পিঠা পার্কে। যারা চেনেন না তারা একটু গুগলে সার্চ করে দেখলে আপনারা এর ঠিকানাটা পেয়ে যাবেন। আমরা এই যে পিঠা খাওয়া শুরু করে দিয়েছি, তাহিয়া পাটিসাপটা খাচ্ছে আর আমরা অন্যান্য পিঠাগুলো খাচ্ছি। এগুলো বেশ মজার পিঠাগুলো, শীতকালে এখানে রসের পিঠাও পাওয়া যায়, আপনারা অর্ডার দিয়ে বাড়িতেও নিতে পারবেন পিঠাগুলো।